গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি, এখন বাজছে সকাল 7টা। তো পাপান ঘুমোচ্ছে, পার্থক ঘুমোচ্ছে, তো আমি ভাবলাম আজকে সকাল সকাল কাজগুলো কমপ্লিট করি। আর জয়ন্তী এসে বাসনগুলো মেজে দিয়ে চলে গেছে ঘর ফর পরিষ্কার করে, তো বাসনগুলোকে আমি এখন র্যাকে গুছিয়ে নেবো সবার আগে। আর বাসনগুলোকে এখন আমি গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা কমপ্লিট করে নেবো। আজকে ভাবছি সকাল করে রান্নাটা করে নেবো, কারণ পাপান ঘুমোচ্ছে, রান্নাটা কমপ্লিট হয়ে গেলে বড় কাজটা আর কি মিটে যায়, তো সেই জন্য রান্নাটা করে নেবো। তো এই যে বাসনগুলো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি সেলফটা মুছে নেব। জয়ন্তী ঘর মুছে গিয়েছিল, সেলফটা হালকা করে মুছেছে কিন্তু ভালো করে তো মোছা হয়নি, ওই জন্য আমি একটু মুছে নেব। আর এই বাসনগুলো আমি এখানে রাখলে জলটা ঝরে যাবে একটুখানি পরে। আর এই কুকারটা আমি পাপানের ভাত করে নিয়েছি আজকে সকাল সকাল, ওর ভাতটা হয়ে গেছে, দিয়ে আমি গ্যাসটা এবার আগে মুছে নেব। তারপরে আজকে আমাদের নিরামিষে সব রান্না হবে, সেই জন্য আমি গ্যাসটা মুছে নিচ্ছি আগে ভালো করে। তো এবার আমি আমাদের রান্নাগুলো কমপ্লিট করে নেবো। তো ভাতটা জাস্ট শুধু পাপানের জন্য আলাদা করে করতে হয়, আর কিছু করতে হয় না, আর সব কিছু আমাদের যা হয় তাই খায়, শুধু ঝালটা দেওয়ার আগে ওর জন্য তুলে রাখতে হয়। আর এই যে জানলাটা আমি ভালো করে মুছে নেবো, কারণ ধুলো পড়ে যায়। আর এই যে এটা হচ্ছে আমাদের ভাতের জন্য চালটা আমি ধুয়ে রেখেছিলাম সকালে, ওটা আমি হাঁড়িতে দিয়ে দেবো। তো ভাতটা সবার লাস্টে করে নেবো, তরকারিগুলো আগে দুটো গ্যাসে করে নেবো, তো তাহলে আমার সুবিধা হয়। আনাজ কোটা হয়নি এখনও, আনাজটাও কুটতে হবে। আর এখন প্রায় 7:10 হয়ে গেছে, তো পাপান যে কোনো মুহূর্তে উঠে পড়বে, ও উঠে গেলেই ব্যাস আমার কাজের 12টা বেজে যাবে। আর এবার আমি সবার আগে আনাজটা কুটে নেবো। আগে আজকে বেগুন ভাজা হবে, পাপান রোজই বেগুন ভাজা ওর চাই, ও ভাত খেতে গেলে ওর বেগুন ভাজা চাই, তো ওর জন্য বেগুন ভাজবো একটু বেশি করে ভেজেছি, একটা পুরো বেগুন ভেজে নেবো। আর উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা হবে। আর আমাদের বাড়িতে পার্থ বেগুন ভাজা একদমই খায় না, সোনা আর আমিই খাই, আর উচ্ছেটাও পার্থ খাবে না, ওটাও আমরা দুজনেই খেয়ে নেবো। কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আমার বাপের বাড়ি হচ্ছে বাঙাল, তো আমি বাঙাল ফ্যামিলির মেয়ে, আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে ঘটি, তো কম্বিনেশনটা তো অনেক পুরনো, মানে এই এই ঝামেলায় কোনো দিনই থামবার নয় বাঙাল ঘটির, তো কথাতেই আছে লাঠালাঠি বাঙাল ঘটি। তো আমার যখন বিয়ের পর এখানে নতুন এসেছিলাম তখন আমার প্রচণ্ড অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছিলো, আর এদের হচ্ছে তোমার খাওয়া দাওয়া একটু অন্যরকম, রান্নাবান্না অন্যরকম, এরা ঝাল একদমই খায় না, তো সব রান্না মিষ্টি 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 রান্না, আর আমি তো একদমই খেতে পারতাম না, ওই জন্য আমি এক্সট্রা ঝাল নিয়ে নিতাম, লঙ্কা কাঁচা লঙ্কা খেতাম। তো এখন অসুবিধা হয় না, এখন আমি নিজের মতো নিজে রান্না করে খাই ঝাল দিয়েই সব কিছু। আর পার্থরও প্রথম প্রথম ঝাল খেতে পারতো না একদমই, এখন বলতে গেলে পার্থ মানে আমার চাইতে বেশি ঝাল খায়, যখন মাংস টাংস রান্না হয় যদি একটু ঝাল কম দিই তো ও খেতে চায় না, ও বলবে যে না ঝাল হয়নি, আর আগে আমি মাংসের ঝালটা দিতাম বলে ও খেতে পারতো না, সে চোখ দিয়ে জল বেরিয়ে যেত, ওর এমন অবস্থা হতো। কিন্তু ও এখন খেতে পারে, আর ও বাঙালদের রান্নাও ভীষণ পছন্দ করে, আর আমাদের বাঙালদের ফেমাস তো আছেই মাছের পাতুরি, পাতায় মাছ ভাজা, এগুলো আমি যখন বাপের বাড়ি যাই তখনই বেশিরভাগ করি, আমি এখানে খুব একটা করি না, তো যখন মায়ের কাছে যাই তখন মা আমাকে সব কিছু করে খাওয়ায়। তারপরে হচ্ছে লোটে মাছ, লোটে মাছটা আমার ভীষণ প্রিয়, আর আমার এই শ্বশুরবাড়ির এখানে এলাকা, এখানে না লোটে মাছ পাওয়া যায় না, লোটে মাছ কেন, কোনো সেরকম ভ্যারাইটিস মাছই তুমি পাবে না, কারণ আমাদের বাড়ির সামনে যে বাজারটা সে বাজারটা হচ্ছে ছোট বাজার, তো ওখানে পোনা মাছ এই জাতীয় মাছই বেশি পাওয়া যায়, আর লোটে চিংড়ি ইলিশ এগুলো খুব একটা একদমই পাওয়া যায় না, সেই জন্য আমাদের এখানে ওই মাছগুলো খুব একটা পাওয়া যায় না বলে আমরা রান্নাও করতে পারি না, কিন্তু মাঝে মাঝে ইলিশ চিংড়ি এগুলো সবই পাওয়া যায় তখন আনে। এমনি তুমি লোটে মাছ, পাবদা মাছ, এই সব ভোলা মাছ আমাদের ওখানে যেই মাছগুলো বানে আমার বাপের বাড়ি এলাকায় প্রচণ্ড প্রচলিত, সেই মাছগুলো তুমি এখানে পাবে না, তো সেই জন্য অসুবিধা হয়। আর আমি একটু মাছ খেতে ভালোবাসি, আর এদের হচ্ছে তোমার পোস্ত, এদের হচ্ছে পোস্ত হচ্ছে মেন খাবার বলতে পারো। তো যাই হোক, এখন আমার থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, অসুবিধা হয় না। আর আমার ছেলে হয়েছে কম্বিনেশান বাঙাল আর ঘটির, তো ও বাঙালদের রান্নাও খেতে ভালোবাসে, ঘটিদের রান্নাও খেতে ভালোবাসে, যেমন ও পোস্তটা খেতে খুব ভালোবাসে, আবার হচ্ছে ও মাছ ছাড়াও খেতে পারে না, আর হচ্ছে ও চিকেন কষা খেতে ভালোবাসে, তো সব কিছু মিলিয়ে মিশেই হয়েছে।
মোটামুটি আমার আনাজ কাটা কমপ্লিট হয়ে গেছে, আলুগুলো কেটে নেব সয়াবিনের জন্য। ব্যাস এবার আনাজ কাটা কমপ্লিট, রান্নাটা বসিয়ে নেব। আর এই যে আমি সবার আগে মুগ ডালটা ভেজে নেবো, কারণ কড়াইতে তেল দিয়ে দিলে মুগ ডালটা ভাজতে ভীষণ অসুবিধা হবে, পরে তেল তেলে হয়ে যাবে, আর মুগ ডালটা শুকনো কড়াইতেই ভাজা হয়। তো সেই জন্য আমি মুগ ডালটা আগে ভেজে নিচ্ছি, এরপরে আমি ধুয়ে নেব। আর এদিকের গ্যাসে আমি জল গরম বসিয়েছি, সয়াবিনটা ভিজিয়ে দেবো। আজ সয়াবিনের তরকারি রান্না হবে, ডাল হবে আর ভাজা যা হওয়ার হবে। তো এই যে ডালটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, আর এবার বেগুনটা ভেজে নেবো। বেগুনটা আগে ভাজা বসিয়ে দিয়েছি, তারপরে ওই তেলে আমি করলা আলুটা ভেজে নেবো। আর এই যে এবার আমি ডালটা দিয়ে ভেজে নিয়ে আগে রেখে দিয়েছিলাম জল দিয়ে, এবার ওটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ডালে প্রচুর ময়লা থাকে। আর এই যে আমার জল গরম হয়ে গেছে সয়াবিনের জন্য, এবার আমি এটাকে সয়াবিনগুলোর মধ্যে কিছুটা অ্যাড করে দেবো, দিয়ে একটু কিছুতে চাপা দিয়ে রেখে দিলে ব্যাস সয়াবিনটা ভালো করে নরম হয়ে যাবে। আর এটাকে আমি সেদ্ধ করি না, গ্যাসে ফুটিয়ে এইভাবে গরম জলে রেখে দিলেই হয়ে যায়। আর এই যে এখানে আমার বেগুন ভাজাটা হয়ে এসছে, বেগুন ভাজাটা নামিয়ে নেব। আর এই যে পাপানের জন্য একটা ডিম এনে রেখেছি, ডিমটা ওকে ভেজে দেব, কারণ ও নিরামিষ খেতে চায় না। তো এই যে বেগুন ভাজাটা আমার হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেবো, নিয়ে করলাটা ভাজা বসিয়ে দেবো। আর এটা হচ্ছে আমার সয়াবিনের মশলা, টমেটো আর আদা, এটাতে এটা মিক্সিতে একটু বেটে নিলে তারপরে মশলা আমার রেডি। আর এই যে এবার আমি আলু উচ্ছেটা ভেজে নেব। ওই পাশে গ্যাসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা একবার ফুটে গেলে তারপরে নামিয়ে দেব। তো একটু তাড়াহুড়ো করে রান্নাটা করছি, কারণ প্রায় পাপানের ওঠার সময় হয়ে গেছে, তো যতটা এগিয়ে রাখা যায় ততটাই কাজ এগোবে। তো উঠে গেলে ওর পেছনে আমার এখন এক দেড় ঘন্টা কেটে যাবে, ওকে রিফ্রেশ করা, খাওয়ানো, তারপরে ড্রেস চেঞ্জ করা, তো এগুলো করাতে ও টাইম লাগে। সকালবেলা উঠে ও পটি করে, অনেকক্ষণ টাইম লাগে ওই সেটার জন্য। তো তাড়াহুড়ো করে ওই জন্য করছি। আর ওইদিকে আমি সয়াবিনটা তো আগেই ভিজিয়ে রেখেছিলাম, তো সয়াবিনটা এবার আমি জলটা ছেঁকে নেব। তো সয়াবিনটা বেশ ভালোই নরম হয়ে গেছে, তো এবার আমি জলটা ছেঁকে নেব। তো সয়াবিনটা ঠান্ডা হয়ে গেলে তারপরে জলটা নিগড়ে আর একটু বার করে নেব, নিয়ে তারপরে ভেজে নেব, ব্যাস হয়ে যাবে। আর ওদিকের গ্যাসটা আমার ভাতটা হয়ে গেলে ওটা গ্যাসটা ফাঁকা করে তারপর আমি সয়াবিনটা বসিয়ে দেবো, কারণ গ্যাস ফাঁকা রাখা মানে সময় নষ্ট করা। তো এদিকে আমার করলা আর আলুটা ভাজা হয়ে গেছে, তো এটাকে আমি এবার তুলে নেব, তো বেগুন ভাজার পাশেই তুলে নেব। আর এই যে এবার আমি ডালটা ফোড়ন দিয়ে নেব, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, তো মুগ ডালের চেয়ে বেশি আর ফোড়ন কিছু দিতে হয় না। আর এই যে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে বেশ ভালোই, তো এবার এই ডালটা আমি দিয়ে দেবো। তো ডালটা অনেকটাই হয়ে গেছে, যদিও অসুবিধা নেই, আমাদের দুবেলার তো রান্না হয়, তো অসুবিধা হবে না। আর এই যে এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি, তো আর হলুদ তো আমি আগেই দিয়ে রেখেছিলাম, সেই জন্য এখন একটুখানি জাস্ট অল্প একটু করে হলুদ দিয়ে দেবো। আর নামানোর আগে একটুখানি, যেহেতু মুগ ডাল, ঘি দিতে হবে, ঘি আর মিষ্টি দিয়ে নামিয়ে নেবো, তাহলে আমার ডালটা কমপ্লিট। তো এই যে আমার ডালটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি ঘি আর গরম মশলা অ্যাড করে দেবো। আর ওইদিকের গ্যাসটা আমার ভাতটা হয়ে গিয়েছিলো, তো আমি ভাতটা নামিয়ে নিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটাকে, আর সয়াবিনটাকে এবার ভেজে নেবো। আর সয়াবিন আমি সবসময় ভেজেই রান্না করি, তাহলে ভালো লাগে বেশি খেতে। তো এই যে ডালটার মধ্যে আমি জাস্ট ঘি অ্যাড করে দেবো, আর মিষ্টি আমি আগেই দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি একবার ঘরে গিয়ে দেখব পাপান কি করছে, উঠেছে কিনা। অনেক সময় ও উঠে বসে থাকে, ওর পার্থ তো ঘুমিয়ে থাকে, ও টের পায় না। তো ওরকম অনেক দিন হয়েছে, ও উঠে টেবিলের উপর উঠে দাঁড়িয়ে পড়ে, তো পড়ে গেলে একটা ভয় থাকে। তো এখন আমি ঘরে গিয়ে আগে একটু দেখে আসবো পাপান কি করছে। আর ডালটাকে আমি নামিয়ে রেখে যাব, কারণ নাহলে পড়ে যাওয়ার চান্স আছে, তো গিয়ে দেখে আসি। এই দেখো পাপান উঠে পড়েছে, আমি ঘরে গিয়ে দেখছি পাপান উঠে পড়েছে, দেখি এই দেখো। তো এখন আমি রান্নাটা স্টপ করে দেব, আর পরে রান্না করব। এই যে আর এই যে পাপানকে আমি সব কিছু করিয়ে খাইয়ে দাইয়ে দিয়ে এসেছি, ও ঘরে বসে আছে, পার্থও আছে ওর সঙ্গে।
আর আমি এখানে এসেছি, এবার রান্নাটা কমপ্লিট করে নেবো। সোয়াবিনের তরকারিটা করলেই হয়ে যাবে। তো আমি ফ্রিজে গিয়ে দেখছি কালকেরও ডাল ছিল, সেটা গরম, সেটা আমি ভালো একটু ডালটা শুকনো করে পোড়া করে রাখি। ডাল পোড়া খেতে আমার খুব ভালো লাগে, তো সেই জন্য আমি এই পাশে ছোটো গ্যাসটাতে তোমার কড়াইতে ডালটা দিয়ে দিয়েছি। ওটা আস্তে আস্তে জাস্ট হবে, শুকনো হবে, আর কিছু করার দরকার নেই ওটাই। আর নামানোর আগে একটু তেল দিলেই ব্যাস হয়ে যাবে। আর ওই পাশের গ্যাসটাতে আমি সোয়াবিনটা বসিয়ে দিয়েছি, সোয়াবিনটা হলেই হয়ে যাবে। ভাত আমার হয়ে গেছে, তো গ্যাসে সোয়াবিনের তরকারিতে আমি মশলাটা অ্যাড করে দিয়েছি। তো আর এখন আমি আলু ভাতাটা মাখতে হবে। আলু ভাতাটা আসলে গরম বলে আমি মাখতে পারিনি। আর এই যে এবার আমি চামচ দিয়ে আলু ভাতাটা মেখে নিচ্ছি, কারণ আলু ভাতাটা খুবই গরম, হাত দেওয়া যাচ্ছে না। পরে একটু ঠান্ডা হলে তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নেবো। আর সোয়াবিনের তরকারিটা আমার ওইদিকে কষা হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আর এইদিকে ডাল পোড়াটাও হয়ে এসছে, প্রায় শুকনো হয়ে গেছে। তো এবার আমি একটু সর্ষের তেল অ্যাড করে দেবো, আর আলু ভাতেটার মধ্যে একটু সর্ষের তেল অ্যাড করে দেবো। আসলে তেলের ড্রাম থেকে এখনও ঢালা হয়নি ছোটো জায়গায়, তো সেই জন্য আমি ড্রাম থেকেই দিলাম। তো এবার এই ডাল পোড়াটাকে একটু নেড়ে ছেড়ে ব্যাস নামিয়ে নিলেই হয়ে যাবে। আর এটা এরকম বেশ শুকনো শুকনো হয়েছে, আর এটা গরম ভাতে খেতে জাস্ট অসাম, মানে খুব ভালো লাগে। আর এই যে সোয়াবিনের তরকারিটাও আমি নামিয়ে নিয়েছি, আমার সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে। আর এই পাশে গ্যাসেতে আমি পাপানের জন্য জল গরম বসিয়ে দিয়েছি, ওকে স্নান করিয়ে তারপরে আমি স্নান করে নিলে ব্যাস আমার সমস্ত কাজ কমপ্লিট। তারপরে আমি আর পাপান বসে বসে খেলাধুলা করবো, আর আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এই দেখো আমরা দুজনে স্নান করে নিয়েছি, পাপানকে স্নান করিয়ে দিয়েছি, আমিও স্নান করে নিয়েছি। আর এই যে পাপান এখন বসে বসে ঘরে খেলাধুলা করছে। আর হয়েছে কি, আজকে বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে 9:30 থেকে, এখন বাজে 10:20। হ্যাঁ বাবা, হবে না না, কিছু হবে না। এই তারপর ভিনকে বসি না, আর পাপান বাইরে আজকে খেলতে যেতে পারছে না মিতাদের বাড়িতে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাওয়ার কোনো দরকার নেই। আমি বললাম বৃষ্টি কমলে আমি নিয়ে যাব, তো এখন ঘরে ও খেলনা নিয়ে বসে আছে। আর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আজকে সব কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু রান্নাটা সকাল সকাল বসিয়ে দিয়েছিলাম। আর এখন 10:30 বাজছে, আমি খাইনি, এখনো ব্রেকফাস্ট করিনি। তো স্নান করে পুজো দিলাম, আর পাপানকে আগে স্নান করিয়ে দিয়েছিলাম। তো পাপান এই যে বসে বসে খেলা করছে, আর মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছে, কারেন্টটা আসছে, বাইরে বৃষ্টি হচ্ছে। তো অনেকদিন পর, কালকে রাত্রিও বৃষ্টি হয়েছিল আর আজকেও বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হলেও গরমটা সেইভাবে কমছে না, গরম রয়েছেই। আর পাপান আর আমি এখন বসে বসে খেলা করছি, ও খেলবে, আমি কিছু খেয়ে নেবো, আমার খিদেও পেয়ে গেছে। আর পার্থ স্নান করতে চলে গেছে, ওর অফিস আছে আজকে। তো পার্থর একটু জ্বরও হয়েছে দুদিন ধরে, তো যাই হোক ঠান্ডা লেগে গেছিলো সেদিনকে, আসলে বৃষ্টিতে ভিজে বাজারে করেছিল, তো ওই জন্য ওর বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যায়, জ্বর হয়, তো সেটাই হয়েছে, ওষুধ খাচ্ছে। আর আমি বললাম যে যেতে হবে না, কিন্তু ও বললো যে না যাবো, তো ও অফিস যাবে, স্নান করতে গেছে। আর আমরা এখন এখানে ঘরে বসে আছি, কি করে টাইম কাটাবো বুঝতে পারছি না, সবে 10:30 বাজছে। হ্যাঁ বাবা, সাইকেল চাপবে, সাইকেল দেখবে, টিভি দেখবে। আর এই যে পাপানের বায়না উঠেছে, ও টিভি দেখবে, সাইকেল দেখবে টিভিতে। আচ্ছা রেস চালিয়ে দিচ্ছে, তো ও সাইকেল রেস, বাইক রেস এগুলো টিভিতে বসে বসে দেখে ইউটিউবে, তো ওগুলোকে এখন চালিয়ে দেবো। আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আর কি কি করা যায় আজকে, কি করে টাইম পাস করবো বুঝতে পারছি না, এত সকাল সকাল সব হয়ে গেছে পাপানকে। হ্যাঁ সাইকেল চালো, তো ওকে টিভিটা চালিয়ে দিই, আর আমি এখন কিছু খেয়ে। দেখো পাপান আর আমি বৃষ্টির মধ্যে এখন ঘুরে এসেছি বাইরে, ছাতা মাথা দিয়ে একটুখানি জাস্ট ঘুরে এসেছি, বৃষ্টিটা একটু থেমেছিল, আর ও বাইরে বেরোতে পারছে না বলে অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছিল ঘরেতে, তাই জন্য ভাবলাম যে না একটু ঘুরিয়ে নিয়ে আসি সোনাকে। তো ও আর আমি ঘুরে চলে এসেছি, এখন 12:10 বাজে, আর ঘরে বসে বসে বোর লাগছিল, টাইম কাটছিল না, সেই জন্য ভাবলাম একটু ঘুরে আসি। তো ও ছাতাটা এখনো নিয়ে খেলা করছে, আর আমি ওকে খাইয়ে দেব, ওর খাওয়ার সময় হয়ে গেছে। আর আজকে ও সকালে খেয়ে না বমি করে দিয়েছিল, তো সেই জন্য সকালবেলা আজকে ও খাবার খেয়ে বমি করে দিয়েছে, ওর পেটে এখন মানে খুবই খিদে পেয়ে গেছে। ও বলছে বারবার করে বাইরে গিয়ে যে ভাত খাবো ভাত খাবো, মানে ওর খিদে পেয়ে গেছে। যাই হোক ওকে খাইয়ে দিই, আর ওর খাওয়ার টাইমও হয়ে গেছে, তো খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো, আর যদি সম্ভব হয় আমিও খেয়ে নেবো, কারণ নাহলে আমার দুপুরবেলা একা একা ঘুম পেয়ে যায় ওকে ঘুম পাড়াতে গিয়ে, তো সেই জন্য খেয়ে নেবো। আর খেয়ে দিয়ে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে, তো চলো। আর এই দেখো পাপান ঘুমিয়ে পড়েছে, আর আমিও লাঞ্চ করে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমি একটু শোবো, রেস্ট নেবো, কারণ আজকে সেই সকালে 5টায় উঠেছি,
5টা থেকে উঠে মানে চলছে আজকে। অন্যান্য দিন 5টার সময় উঠে কাজ ফাজ কমপ্লিট করে সকালবেলার তো তারপরে একটু শুয়ে নিই, কিন্তু আজকে আর শোয়া হয়নি। আজকে আমি ভাবলাম যে না রান্নাটা কমপ্লিট করে নিই, তো রান্নাটা করে নিয়েছি, কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি, কিন্তু রেস্ট নিতে পারিনি কারণ বাচ্চা নিয়ে রেস্ট নেওয়া যায় না, ওর পেছনে ছুটোছুটি করতে হয়। আর পাপা না আজকে তোমার ভাত খেয়েছে দুপুরবেলা, কিন্তু পুরো ভাতটা খেতে পারেনি, একটু একটু মানে ফেলে দিয়েছে, একটু ভাত ফেলেছে, ডাল নষ্ট করেছে, তো ওকে একটা ডিম ভেজে দিয়েছিলাম, সেটাও খায়নি পুরোটা। ও ডিম খেতে ভালোবাসে কিন্তু আজকে জানি না কেন খেলো না, তো আমার যতদূর মনে হয় ওর শরীরটা একটু মানে খারাপ আজকে। যাই হোক দেখছি কি হয়েছে, এমনিতে কোনো প্রবলেম নেই, খেলাধুলা করছে, কান্নাকাটিও করছে না, কিছু ভালোই আছে, কিন্তু খাওয়া দাওয়ার দিক থেকে ওর একটু প্রবলেম হয়েছে, খেতে চাইছে না। তো এখন তো ঘুমিয়ে পড়েছে, একদম অঘরে ঘুমোচ্ছে ও, আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, অন্যান্য দিন একটার পরে ঘুমোয়, আর আজকে একটার আগেই ঘুমিয়ে পড়েছে। এখন মোটামুটি 1:20 বেজে গেছে, লাঞ্চ করে নিয়েছি আমি, আর আজকে আমি চুলে শ্যাম্পু করেছিলাম, তো চুলটা একদম শুকোয়নি, এখনো ভেজা রয়েছে, এই দেখো ভেজা পেছন দিক থেকে। তো পাখা চালিয়ে এখন একটু শোবো, শুলে পরে আশা করছি চুলটা শুকিয়ে যাবে, না হলে আর ভেজা চুলে শুলে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। তো চুলটা ড্রায়ার দিয়ে শুকনো করা যেত, কিন্তু ড্রায়ার আমি খুব একটা ইউজ করি না, খুব কম। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনও, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো এটুকুই জাস্ট তোমাদেরকে বলার, আর কিছু চাওয়ার নেই, সাবস্ক্রাইব করে দাও, একটু লাইক করো ভালো লাগলে, আর সঙ্গে থেকো, পাশে থেকো। তো ভিডিওটি এখানে এন্ড করছি, আর বড় করবো না। তো টাটা।